হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওতে আমরা 2024 সালে হতে চলা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম সম্পর্কে একটা গোপন ট্রিক্স আলোচনা করব। আজকের এই গোপন ট্রিক্সটা থাকবে শুধুমাত্র তাদের জন্যে যাদের এবছর প্রথম পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটা সিলেবাস সম্পর্কে কিছুই জানো না, আর যাদের এবছর এইচএস আছে তাদের ক্ষেত্রে এই ট্রিক্সটা বিশেষভাবে প্রযোজ্য, কারণ তোমরা আশা করি এর আগে কোনো দিন এই পরীক্ষাটা দাওনি। তো যেই ট্রিক্সটা বলবো আশা করি সেটা তোমাদের অনেকটা কাজে লাগবে। তো সেই ট্রিক্সটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর কোথাও যদি কিছু বুঝতে সমস্যা হয় বা নতুন কোনো তথ্য পরীক্ষা রিলেটেড জানার থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাবে। আর আমাদের এই চ্যানেলে এই যেই পরীক্ষাটা, এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং ফ্রিতে ক্লাস করানো হয় লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের। তো ফ্রিতে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এই যে কোনো পরীক্ষা আমরা দিই, এই পরীক্ষা দিতে গেলে কিন্তু যেটা মেন জিনিস যে পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। তো তোমরা যারা প্রথমবার দেবে এই পরীক্ষাটা, তোমরা হয়তো অনেকে এই পরীক্ষার যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা দেখেছ, অনেকে আবার দেখনি। তো যারা দেখনি তাদের জন্যেই আজকের এই ভিডিওটা। তো যেটা বলছিলাম যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা রাখা জরুরি, কারণ সেই যে পরীক্ষাটা আমি দেবো ওটা কোন টপিকের উপর ভিত্তি করে হয়, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিক থেকে বেশি নাম্বার ক্যারি করে সেটা যদি আমরা ফলো করি এবং সেই টপিকগুলো যদি আমরা ভালো করে কভার করি তাহলে কিন্তু খুব সহজেই পরীক্ষাটা পাস করা অনেকটা সোজা। তো ঠিক সেরকমভাবেই এই পরীক্ষার জন্যও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো তোমরা যদি প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখো, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, রিজনিং, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট যেই সাবজেক্টগুলো এই পরীক্ষায় আছে তার কোন কোন টপিক এই পরীক্ষার জন্য মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। তো সেই টপিকগুলো তোমরা যদি ছোট ছোট করে কভার করে নাও তাহলে তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় নাম্বার তোলাটা অনেক ইজি হয়ে যাবে। যাদের এখনও প্রিপারেশান শুরু হয়নি, তো তোমাদের হাতে এখন টাইম আর বেশি নেই, তো এই স্বল্প সময়ে সিলেবাস কভার করার কিন্তু প্রথম ট্রিক্স হবে এটাই, প্রথমে প্রত্যেকটা শিফট। আর এই পরীক্ষাটা হচ্ছে 2021 সাল থেকে 2021-22 হয়েছে দুটো শিফট করে, মানে চারটে শিফট, আর 2023 সালে একটাই পরীক্ষা হয়েছে। অর্থাৎ পাঁচটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো এবং তারপর বুঝে নাও যে কোন টপিকগুলো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তারপর তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে এই টপিকগুলো কভার করো, তারপর MCQ প্র্যাকটিস এবং মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য প্রিপারেশান অনেক ইজি হয়ে যাবে। তো এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের জন্য অনেকে বহু টাকা, 200-300 টাকা করে খরচ করে বাজার চলতে অনেক বই সেগুলো কেনে এবং সেই বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে এবং আরও বেশ কিছু MCQ দেখে। তো তোমাদের যাদের শুধু MCQ প্রয়োজন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে MCQ কোশ্চেন এগুলোর প্রয়োজন, এগুলোর জন্য কিন্তু কোনো টাকা খরচ করার দরকার নেই। সম্পূর্ণ ফ্রিতে গুগল থেকে আমরা এই যেই কোশ্চেন PDF এগুলো কিন্তু পেয়ে যাই। তো তোমরা এই কোশ্চেন PDF কীভাবে পাবে সেটাই ভিডিওটার ডিটেলসে আমি দেখাচ্ছি। তো কীভাবে ডাউনলোড করবে এই পাঁচটা শিফটের কোশ্চেন, তো সেটা দেখে নাও। এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর ওয়েবসাইটে। তো তোমরা যারা এর ওয়েবসাইট জানো না তাদেরকে জানিয়ে রাখি যে তোমরা প্রথমে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং সেখানে সার্চ করবে WBJEEB লিখে সার্চ করলে প্রথমেই তোমরা তোমাদের যেই ওয়েবসাইট সেটা দেখতে পাবে, লেখা আছে WBJEEB.NIC.IN। ওই ওয়েবসাইটটা ওপেন করলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে। তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এরকম বেশ কিছু অপশান আছে, যেমন অ্যাবাউট আস, হোম, এক্সামিনেশন, ওল্ড কোশ্চেন পেপার, এরকম অনেক অপশান আছে। তো আরেকটা যেটা বলার, যে হয়তো তোমরা মোবাইলে যেই মুডে দেখো সেইভাবে দেখলে এটা পাবে না, এটা তোমরা তোমাদের ফোনটাকে ডেস্কটপ সাইট অন করে নেবে তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পাবে। তো এটাই বলার ছিল, তো ওটা করে নিলে তো এখানে তোমরা এবার দেখতে পাচ্ছ যে হোমে আছি আমরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ড। এবার এখানে আমরা এই যে এক্সামিনেশন এই অপশানটা চুজ করব।
চুজ করলে দেখো চলে আসছে এখানে WBJEE বোর্ড যেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেগুলো, এবং সেখানে দেখতে পাচ্ছ WBJEE, জেনপাস, ইউজি থেকে শুরু করে ANM, GNM সবগুলোরই কিন্তু অপশান আছে। তো আমরা টাচ করব ANM, GNM এ। তো টাচ করলাম, টাচ করলে এই দেখো চলে আসলো ANM, GNM এর পেজ। তো ANM, GNM এর পেজ ওপেন করলে এখানে লেটেস্ট নিউজ, যে কারেন্ট ইভেন্টস সেখানে দেখতে পাচ্ছ যে আছে ANM, GNM কাউন্সিলিং নোটিফিকেশন 2023, অর্থাৎ 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার যেই কাউন্সিলিংয়ের নোটিফিকেশন সেটা কিন্তু এখানে আছে, অর্থাৎ 2024 সালের কিন্তু কোনো যেই নোটিফিকেশান অফিসিয়াল সেটা কিন্তু এখনও রিলিজ করেনি। তো যখন এটা রিলিজ করবে তোমরা কিন্তু এখানেই দেখতে পাবে 2024 সালের নোটিফিকেশান। তো এটা গেল প্রথম পয়েন্ট। তো এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার যেই সব কারেন্ট আপডেটগুলো সেগুলো এখান থেকে জানতে পারবে। এবার আমরা দেখব যে কীভাবে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। এখানে যে ওল্ড কোশ্চেন পেপার অপশান আছে, এই যে ওল্ড কোশ্চেন পেপার এতে আমরা টাচ করব। টাচ করলে আবার ঠিক সেমভাবে ANM, GNM সিলেক্ট করলে, ANM, GNM সিলেক্ট করলে দেখতে পাচ্ছ যে নতুন পেজও আসলো, সেখানে আছে ANM, GNM ওল্ড কোশ্চেন পেপার। এবং এখানে তোমরা দেখতে পাবে যে বিগত 5টা শিফটের সমস্ত কোশ্চেন কিন্তু PDF আকারে দেওয়া আছে এবং সেগুলো ডাউনলোড করারও অপশান আছে। তো এই যে সেই ডাউনলোড করার অপশানগুলো দেওয়া আছে। চলো আমরা 2021 সালের শিফট 2 কোশ্চেন সেটটা ডাউনলোড করে নিই। তো কোশ্চেন সেট ডাউনলোড করতে হলে এই যে লাল দাগটা আছে এর উপর টাচ করলে কিন্তু কোশ্চেন PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। চলো ডাউনলোড করে দেখে নিই। এই টাচ করলাম, টাচ করলে দেখতে পাচ্ছ ডাউনলোড শুরু হয়ে গেছে এবং চলে আসলো। আমি ওপেন করলাম এবং ওপেন করলে ANM, GNM 2021 এর শিফট 2 যেই কোশ্চেন সেটা কিন্তু PDF আকারে আমরা পেয়ে গেলাম। তো এই দেখতে পাচ্ছ কোশ্চেন। তো এইভাবে তোমরা কোশ্চেন ডাউনলোড করে নাও এবং সেগুলো ভালো করে পড়ো এবং অ্যানালাইসিস করো এবং বোঝো যে কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টারের থেকে এসছে, সেই টপিকগুলো ভালো করে টেক্সট বই দেখে পড়ো এবং সেই টপিক রিলেটেড বেশ কিছু MCQ তোমরা সলভ করো এবং বেশি করে মক টেস্ট দাও, আশা করি পরীক্ষা ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কোথাও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আর এরকম তথ্যমূলক ভিডিও এবং ফ্রিতে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।